হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল অঙ্ক চর্চা। আমি কিন্তু আমার আগের পর্বে দেখিয়েছিলাম যে মাদ্রাসা পরীক্ষার যে SLST বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি বলতে পারো সেই সাবজেক্টের, মানে বায়োলজি সাবজেক্টের কী কী সিলেবাস আছে এবং কোন কোন টপিকগুলি আমাদের ভালোভাবে পড়তে হবে এবং কোন কোন টপিকগুলি অল্প পড়লেও হবে এবং কোন কোন টপিকগুলি থেকে মাস্ট বি পরীক্ষায় আসে, তো সেগুলি কিন্তু সব কিছু আমি A to Z আমার আগের পর্বে ডিসকাস করেছিলাম। যারা তোমরা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলি তোমাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই আমাদের আমাকে একটা লাইক করবে, এবং যারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে, যাতে তোমরা বিভিন্ন যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামেরগুলি বিভিন্ন বুকের PDF এবং বিভিন্ন কোশ্চেন, PBSER এর কোশ্চেন সব কিছু পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই, দেখো এখানে কি দেওয়া আছে। মাদ্রাসা পরীক্ষার LSST বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ আজকের পর্বে আমি কিন্তু যে বায়োলজিক্যাল সায়েন্সের বুক লিস্টগুলি আছে যে বুকগুলি পড়লে তোমার কমপ্লিট সিলেবাসটা কাভার হবে। অবশ্যই কিন্তু যারা বায়োলজিতে আছো তাদেরকে আমি বলবো তোমরা যে জুলজি সাবজেক্ট, দেন ভুটানি সাবজেক্ট অ্যান্ড হিউম্যান ফিজিওলজি সাবজেক্টের যে পাস কোর্স, যে পাস কোর্স এবং যে অনার্স কোর্স ছিল সেই সিলেবাসটা কিন্তু তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যদি পাস কোর্সের থেকে থাকো বা অনার্স কোর্সের থেকে থাকো, তোমরা যা পড়েছিলে, তোমরা যা পড়েছিলে তোমাদের BSc-তে এবং MSc-তে, এখানে কিন্তু তারই রিপিট আর কিছু না, এখানে কিন্তু তারই রিপিট হচ্ছে। তোমরা কিন্তু তাই পড়বে, কিন্তু BSc অ্যান্ড MSc-তে যা পড়েছিলে জুলজি, ভুটানি অ্যান্ড কিন্তু হিউম্যান ফিজিওলজি এই তিনটা সাবজেক্টের তোমরা যা পড়েছিলে সেইগুলি কিন্তু এখানে এই পরীক্ষার মধ্যে রিপিট হচ্ছে আর কিছুই না। অর্থাৎ তোমরা আগে কিন্তু BSc এবং MSc-তে যা পড়েছিলে সেই পুরান খাতাগুলি এবং বইগুলি আগে খুঁজে বের করো এবং সেইগুলি থেকে কনসেপচুয়ালি পড়া শুরু করে দাও। তাছাড়া এই দুইটা জিনিস ছাড়া তোমরা কি পড়বে এবং কোথায় একদম কমপ্লিট সিলেবাস তোমরা পাবে তা নিয়ে কিন্তু আমি চলে এসেছি, এবং এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার আমিও কিন্তু বিভিন্ন এক্সামগুলিতে এই বইগুলি প্রিপারেশন নিয়েছিলাম, এই বইগুলি নিয়ে, এবং এই বইগুলির দাম কিন্তু খুবই কম এবং এই বইগুলি কিন্তু একদম লো প্রাইসে পাওয়া যাচ্ছে, 200 থেকে hardly 350-র মধ্যে পাওয়া যাচ্ছে এই বইগুলি। যেই বইগুলির নাম আমি এখন তোমাদের বলবো এবং এই বইগুলি যদি তোমরা পড়ো তোমাদের কমপ্লিট সিলেবাস হয়ে যাবে। বাজারে অনেক বই বেরিয়েছে যা 500-600 টাকা, তাহলে আমরা এত দামে যাওয়ার কোনো দরকার নেই। যারা মধ্যবিত্ত ফ্যামিলি স্টুডেন্ট আছো তাদের এত পয়সা নেই যে 500-600 টাকা দামের বই 2 থেকে 3টা কিনার, কিন্তু 200 থেকে 350-র মধ্যে কিন্তু অনেক এই বইগুলি আমি দিচ্ছি এবং এই বইগুলি কিন্তু তোমরা খুব কম রেটে পেয়ে যাবে এবং কমপ্লিট সিলেবাস আছে এটার মধ্যে। আর এইগুলি, এই বইগুলি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের SLST পরীক্ষা, SLST পরীক্ষায় যারা বায়োলজিকে বায়োলজি স্টুডেন্টরা আছো তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে যদি এই বইগুলি কমপ্লিট তোমরা করতে পারো। তাছাড়া আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের বিভিন্ন PBSER এর কোশ্চেনগুলি সলভ করাবো, বিভিন্ন টপিক দিয়ে তোমাদের ক্লাস করাবো। তো আশা করি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমিও তোমাদের পাশে আছি এবং আমি প্রতিদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো চলো আমরা আগে বুকগুলি দেখি, সেই বুকগুলি, যে বুকগুলি নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করবে। দেখো কমপ্লিট সিলেবাস কভারের কিন্তু জুলজি, ভুটানি অ্যান্ড হিউম্যান ফিজিওলজি তিনটা সাবজেক্টেরই কিন্তু আমি একদম, মানে কি বলবো তোমাদের, যাচাই করে বিভিন্ন জায়গায় যাচাই করে তারপর কিন্তু বুকগুলি কালেকশন করছি। আমি এই বুকগুলি কিন্তু তোমাদের সামনে একদম লাইভ নিয়ে চলে আসবো, কারণ এই বুকগুলি আমার কাছে অ্যাভেলেবেল আছে। আজকে তোমাদের বুকগুলির নাম দিয়ে দিচ্ছি, নেক্সট দিন আমি রিভিউ দেখাবো তোমাদের সামনে যে বুকগুলি কোন দিক থেকে ভালো। দেখো ফার্স্ট ফার্স্ট যে বইটা দেখো এখানে দেয়ই আছে, SLST স্কুল সার্ভিস কমিশনের বায়োলজিক্যাল সায়েন্সের প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা এবং শারীরবিদ্যার কিন্তু সব কিছু আছে, অনার্স এবং পাস কোর্সের দেখো গ্রাজুয়েশনের সব প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে তুলে আছে। এবং এটা শুধুমাত্র MCQ এরকম না, এটা কিন্তু সব কিছু আছে এটার মধ্যে। দেখো কমপ্লিট স্টাডি প্যাকেজ অফ বায়োলজিক্যাল সায়েন্স, দেন কিন্তু এখানে আপডেটেড MCQ আছে। এটা দিয়ে কিন্তু তুমি যে বায়োলজিক্যাল সায়েন্সের বা বায়োলজির বা লাইফ সায়েন্সের যে SSC পরীক্ষা, তোমরা কিন্তু এখানে SSC পরীক্ষার মধ্যেও বসতে পারবে। এখানে কিন্তু কমপ্লিট একদম সব কিছু আছে, দেখো এখানে কিন্তু খুব সব কিছু আছে এই বইটার মধ্যে। তোমরা বইটা স্ক্রিনশট নিয়ে রাখো, SLST
বায়োলজিক্যাল সায়েন্স এ গ্যালাক্সি অফ স্কলারস এর। এটা সামনের দিকটা দেখালাম এবং পিছনের দিকটা দেখে নাও তোমরা, এই পিছনের দিকটা একটা। তাহলে এই বইটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এই বইটা কিন্তু তোমরা 250 টাকা, 300 টাকা বা 350 টাকার মধ্যে, আর 350 টাকা যাবে, এর বেশি যাবে না। দেন তোমরা এই বইটা নিতে পারো সাতলা পাবলিকেশনের জীবন বিজ্ঞান। এটার মধ্যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এবং শারীরবিদ্যার সব পেয়ে যাচ্ছ। এটা হলো 9-10 লেভেলের, গ্রাজুয়েশনের 9-10 লেভেল। অর্থাৎ তোমরা যারা 9-10 SLST যে 9-10 এর পরীক্ষাটা দিচ্ছ সেটার জন্য কিন্তু এটা। এটা দেখো ইংলিশ ভার্সনেরও আছে, এটা ইংলিশ ভার্সনের। যারা তোমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের জন্য কিন্তু এই বইটা সাতটা পাবলিকেশনের নিতে পারো। বইটার মধ্যে কমপ্লিট কিন্তু এমসিকিউ, মক টেস্ট সব কিছু দেওয়া আছে। আমি যতটুকু দেখেছি বইটা ভেরি ভেরি খুবই সুন্দর, কোশ্চেনগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক। এইগুলি এইটা থেকে প্রত্যেকবার পরীক্ষায় আসে। আমি বিভিন্ন পরীক্ষায় গেছি এই বইটা পড়ে এবং বিভিন্ন পরীক্ষায় দেখেছি এইটা থেকে অনেক কোশ্চেন কমন আসে। দেন দেখো 3 নম্বর বই উদ্ভিদবিদ্যা। যারা একদম উদ্ভিদবিদ্যা একটু কাঁচা আছে, অর্থাৎ যারা মনে করো হিউম্যান ফিজিওলজিতে অনার্স আছে বা জুলজিতে অনার্স আছে, অথচ উদ্ভিদবিদ্যা মানে বোটানিটা তোমাদের বেশি একটা ক্লিয়ার না, তো তারা কিন্তু বেসিক্যালি এই উদ্ভিদবিজ্ঞান এনসাইক্লোপিডিয়ার বইটা নিতে পারো। এনসাইক্লোপিডিয়া এটা হলো 9-10 তোমরা যারা LSST পরীক্ষার যারা 9ম এবং 10ম পরীক্ষাটা দিচ্ছ, 9ম এবং 10মের জন্য পরীক্ষাটা দিচ্ছ, সেটার জন্য কিন্তু এনসাইক্লোপিডিয়ার এই উদ্ভিদ বিজ্ঞান বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি অনেক স্টুডেন্টরা আছে বলে যে উদ্ভিদ বিজ্ঞান ওদের কাছে খুব কঠিন লাগে, তো তাদের জন্য কিন্তু আমি বেসিক্যালি এটা নিয়ে এসেছি। এটা তপতি পাবলিকেশনের। দেন দেখো তপতি পাবলিকেশনের এটা হলো 11 এবং 12, যারা LSST যে একাদশ এবং দ্বাদশ পরীক্ষাটায় বসবে তারা কিন্তু তপতি পাবলিকেশনের এই উদ্ভিদবিদ্যা বইটা নিতে পারো। বইগুলির দাম খুবই কম, বেশি একটা দাম না। আমি খুবই লো বাজেটের বুকগুলি তোমাদের দেখাচ্ছি এবং কমপ্লিট সিলেবাস কমপ্লিট করা এবং যেই বইগুলি পড়লে তোমরা সহজে ইজিলি পাস করতে পারবে সেই বইগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। দেন দেখো এটার মধ্যে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা দুইটাই আছে, উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা দুইটাই আছে এই বইটার মধ্যে। এটা হলো দীতা পাবলিকেশনের। তোমরা কিন্তু এই বইটাও চাইলে নিতে পারো, যেখানে দুইটা সাবজেক্ট একসাথে পেয়ে যাচ্ছ। যারা হিউম্যান ফিজিওলজি আলাদাভাবে হিউম্যান ফিজিওলজিটা পড়তে চাও তারা কিন্তু এই বইটা নিতে পারো। এটা হলো বিশ্বদীপ মণ্ডলের তপতি পাবলিকেশনই এনসাইক্লোপিডিয়া, এই বইটা কিন্তু নিতে পারো। বইগুলির বেশি একটা দাম না, আবারও বারবার বলছি বইগুলির বেশি একটা দাম না, তোমরা কিন্তু চাইলেই নিতে পারো, চাইলে তোমরা সবগুলি বইই নিতে পারো। কারণ আমি কিন্তু সবগুলি বই নিয়েছি কারণ আমি বিভিন্ন পরীক্ষায় বসছি, যেহেতু আমি একটা বায়োলজি টিচার, আমার কিন্তু বিভিন্ন পরীক্ষায় বসে বসে আমার যে এক্সপিরিয়েন্স সেটা গেইন করতে হয়, তার জন্য কিন্তু আমি এই বিভিন্ন ধরনের বইগুলি নিয়েছি এবং এই বইগুলি থেকে কিন্তু আমি পরীক্ষার মধ্যে প্রত্যেক সময় কমন পাই। এবং এগুলির মধ্যে বিভিন্ন মক টেস্টও দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, বিভিন্ন ইয়ারের কোশ্চেন সলভ করা আছে এবং বইগুলি খুব লো বাজেটের। এটা হলো আমাদের মধ্যবিত্ত যে আমরা স্টুডেন্ট আছি আমাদের জন্য কিন্তু সব থেকে বেনিফিট যে আমরা লো বাজেটের একটা বইয়ের মধ্যে, এবং যেহেতু এটা বেঙ্গলি ভার্সন, কারণ বেশিরভাগ বই কিন্তু ইংলিশ ভার্সনে পাওয়া যায়, বেঙ্গলি ভার্সনে পাওয়া যায় না, তার জন্য কিন্তু আমাদের জন্য এটা একটা বেনিফিট। আর দেখো এটা জীবন বিজ্ঞান বই, www.sapno.in। এটা কিন্তু এই কোনো জায়গায় তুমি কিনতে পাবে না, এই বইটা শুধুমাত্র এই .com-এ গেলে তোমরা ডাউনলোড করতে পারবে। বেশি না, হয়তো 30-40 টাকা তোমাদের দিতে হবে, সেখান থেকে কিন্তু এই বইটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমার কাছে যদি PDF অ্যাভেলেবেল হয় আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই বইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, এই বইটা থেকে প্রত্যেকবার আমি দেখি এসএসসি পরীক্ষায় ত্রিপুরা টেট, আসাম টেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন টেট পরীক্ষায় দেয়। এবং এখন কিন্তু SLST পরীক্ষার মধ্যে এই বই থেকে আসছে, আমি গতবারও দেখেছি পরীক্ষার মধ্যে আসে কিন্তু এই বইটা থেকে। এই বইটা তোমরা বাজারে কোথাও কিনতে পাবে না, এটা www.sapno.in এ পাবে।
তো এখান থেকে ডাউনলোড করে নিও। এই কয়টা বইয়ের নামই তোমাদের দিচ্ছি, একদম লো বাজেটের বই তোমরা পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের সাথে কিন্তু আমি আছি, এই বইগুলি আমিও পড়েছি, আমার অনেক বেনিফিট হয়েছে, আশা করি তোমাদের বেনিফিট হয়ে যাবে। আর তাছাড়া আমি তো তোমাদের পাশে আছি তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। আবারও আমি রিপিট করে দিচ্ছি, বইগুলি আবারও একবার তোমরা দেখে নাও, বইগুলি স্ক্রিনশট নিয়ে নাও এবং এই বইগুলি তোমরা কালেক্ট করে নেবে। এই বইগুলি যদি তোমরা পড়ো তোমরা কিন্তু খুব ইজিলি তোমরা SLST পরীক্ষার মধ্যে পাস করতে পারবে, যেটা 9, 10, 11, 12 যে পরীক্ষাটা, এই চারটা ধাপ তোমরা কিন্তু কভার করতে পারবে। এই বুক লিস্টগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর কোথাও তোমরা এইসব বইগুলি পাবে না। এটা আমার নিজের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি বইগুলি দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি কিন্তু যে জুলজি, ভুটানি এবং হিউম্যান ফিজিওলজির বিভিন্ন টপিক ধরে পড়া শুরু করে দেব। তো তোমরা যদি বেশি স্টুডেন্ট না হও তাহলে আমি তো উৎসাহিত পাবো না। তো তোমরা অবশ্যই আমার আমার চ্যানেলের যে আমার ভিডিওগুলি আছে সেগুলিতে কিন্তু অবশ্যই লাইক করবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু করে নেবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম যোগে, টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, যাতে তোমরা সব কিছুর আপডেট সবার আগে পেতে পারো। তো ধন্যবাদ, আজকের পর্ব এখানেই শেষ করছি।